গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ সুন্দরবন। এক সময় গ্রামে দেখা মিলত বিনোদনের প্রধান আসর যাত্রা অনুষ্ঠান, কিন্তু দিনের পর দিন হারিয়ে যাচ্ছে বাঙালির এককালের বিনোদনের প্রধান অনুষঙ্গ যাত্রাপালা। আকাশ সংস্কৃতির প্রভাব, হাতের মুঠোয় বিনোদনের সহজলভ্যতা, অশ্লীল নৃত্য আর জুয়ার আবর্তে পড়ে বাঙালির লোক সংস্কৃতির ঐতিহ্য এই যাত্রাপালা আজ হারিয়ে যেতে বসেছে। একই কারণে উঠে যাচ্ছে সার্কাস পুতুল নাচ। গ্রামের মেলাগুলিতেও এখন তেমন ভিড় জমছে না। একটা সময়ে এই যাত্রাপালা দেখতে বহু মানুষ একজোট হতেন। অনেকদিন থেকে আমরা করছি, বাবাও করে এসছে, বাবারা আই করতো, দেখতো, খুব ভালো হতো, কিন্তু এখনকার এই সময় এই জিনিসটা খুব একটা চালু নেই, কিন্তু আমরা ধরে রেখেছি আজও পর্যন্ত। এখনও আমার যতটুকু বয়সে এখনও আমি রাখবো। আশা করি আমাদের বহুত বহুত জায়গায় এমনি ভাড়া হয়, আমরা বহুত জায়গায় গেছি, ও যোগেশগঞ্জ, মাদেশঘাটি, গোবিন্দঘাটি, সিদারঘাটি, হুগলি, বর্ধমান। মনসা দেবীর পুজোর উপলক্ষে গ্রাম বাংলায় যাত্রার মাধ্যমে ফুটে উঠত বিহুলা লখিন্দর, মহাভারত সহ একাধিক গল্পকথা অনুসারে যাত্রানুষ্ঠান। কিন্তু স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিতে না পেরে যাত্রাপালার এখন আর প্রায় দেখা পাওয়া যায় না বললেও ভুল হবে না। তবে ঐতিহ্যের এই যাত্রাপালা শিল্পকে বাঁচিয়ে রাখতে এখনও সুন্দরবন অঞ্চলের কিছু উদ্যোক্তারা আয়োজন করেন যাত্রানুষ্ঠান। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন অঞ্চলের আমবেড়িয়ায় দেখা মিলল ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠানের। কিন্তু আগের মতো গ্রাম বাংলায় এখন আর সন্ধ্যা নামলেই মেলা থেকে লাউডস্পিকারে আর ভেসে আসে না হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার। যাত্রাপালা দেখার জন্য দর্শকদের মধ্যে তেমন শিহরণ জাগে না। তবুও বাংলার কৃষ্টি কালচার আর ঐতিহ্যকে ধরে রাখার মরিয় চেষ্টা যাত্রা শিল্পীদের। যুগ সবাই কিন্তু মোবাইল দেখে, এই অনুষ্ঠানগুলি কেউ দেখতে চায় না। কোথাও জায়গা কিন্তু ড্যান্স হয়, ড্যান্সে দেখা যায় প্রচুর লোক সেখানে সমাগম, কিন্তু এই সব অনুষ্ঠানগুলো এখন কেউ দেখতে চায় না। অনেক যা বয়স্ক আমাদের বাবারা বয়সে বা 40-45 বছরের ছেলেদের তারাই থাকবে, ইয়ং ব্যাচেরা থাকবে। যদি তুমি ভালো দেখে নায়িকাগুলো, তারা ইয়ং ব্যাচের ছেলেকে পাওয়া যায়। মেলা উপলক্ষে জুয়া ও অশ্লীলতা ঢুকে পড়ায় সাধারণ দর্শকরা যাত্রাপালা থেকে বিমুখ হয়েছে। তবে সুস্থ যাত্রাপালা হলে দেখতে এখনও দর্শকের অভাব হবে না বলে মনে করছেন অনেকেই। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, নিউজ 18 লোকাল।